উচ্চবিত্ত কিংবা মধ্যবিত্ত সবাই স্বপ্ন দেখেন নিজের একটি গাড়ি হবে। সাধু সাধ্যের মধ্যে বাজেট অনুযায়ী গাড়ির জন্য অনেকেই চলে আসেন মানিক মিয়া এভিনিউয়ের কার হাটে। খোলা মাঠ, সারি সারি গাড়ি সাজানো রয়েছে, বিভিন্ন রং ও মডেলের অনেক গাড়ি। একসাথে এত গাড়ির পসরা কোনো গাড়ির শোরুমগুলোতেও হয়তো নেই। প্রতি শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত চলে এই হাটে কেনা বেচা। তবে হ্যাঁ, এই হাটে পুরনো গাড়ি বেচা কেনা হয়। কারহাটের সিআরও বিল্লাল সরকার হাট সম্পর্কে আমাদের বিভিন্ন তথ্য দিলেন। এই কারহাট শুরু হয়েছিল 99 সালে, 99-এ আগস্ট মাসে। বাহিরে যত শোরুম আছে সব শোরুমের চেয়ে কারহাটের প্রাইসটা কম। শোরুমে গিয়ে আপনাকে 5000 টাকা বেশি হলেও কিনতে হবে। এই টাকাটা শোরুমে যখন যাবে, শোরুম তো আসলে আমাদের মতো ওপেন কিছু না, শোরুম সব কিছুই সিক্রেট, আর আমরা হলো ওপেন, আপনাকে সার্ভিস দিয়ে আমরা টাকা নিই। আপনার নাম ট্রান্সফার থেকে শুরু করে আমরা ট্যাক্স, ফিটনেস, ইন্স্যুরেন্স সবগুলোই আমরা প্রত্যেক বছর আপনাকে এই সার্ভিসটা দিয়ে থাকি। পেপার্সে যেন আপনার কোনো ঝামেলা পোহাতে না হয়, আমরা নাম ট্রান্সফারটা সাথে সাথে এর জন্য করে দিই। হ্যাঁ, দেখা গেল একটা চোরাই গাড়ি, আপনি গাড়ি বাহির থেকে গাড়ি কিনলেন, গাড়িটা চোরাই গাড়ি হয়ে গেল, আপনি কী করবেন, কোথায় যাবেন, কাকে ধরবেন? কারহাট একটা অথরিটি, যখন আপনি বিক্রি করবেন তখন আপনি 2.5% কমিশন দেবেন। আবার আপনি যখন তুলবেন গাড়িটা তখন আপনি ডিসপ্লে চার্জ হিসেবে 500 টাকা আপনাকে দিতে হবে। একটা গাড়ি তোলার জন্য 500 টাকা দিতে হয় হাটকে। আর তোলার সিস্টেমটা হলো আমরা বুধবার এন্ট্রি দেই আমাদের অফিসে, বুধবারে বুকিং দিয়ে আপনাকে শুক্রবার তুলতে বলি আর কি। সো সাস্টেনেবল প্রতিষ্ঠান, এখানে মানুষ এর জন্যই আসে, এর জন্যই এত গাড়ি সেল হয়। হাটে দেখলাম ক্রেতা এবং বিক্রেতারা তারা তাদের বাজেট ও পছন্দের মডেলের গাড়িটি যাচাই বাছাই করছেন। এখানে ভ্যারাইটিস ক্যাটাগরিক্যাল গাড়িগুলি দেখা যায়, পাওয়া যায়, এবং ইজিলি এগুলিকে অবজার্ভ করা যায়। শোরুমে এত এত ক্যাটাগরিক্যাল গাড়িগুলি থাকে না, তখন চয়েস করতে সুবিধে হয়। আর একটা বিষয় হলো এখানে একটু রিডিউস প্রাইসে পাওয়াই যায়, সেটাও একটা মেইন কারণ। হয়তো শোরুমের যে প্রাইসটা এটা আমাদের জন্য অ্যাফোর্ডেবল হয় না, তখন আমরা কমফোর্ট ফিল করি যে একটু রিডিউস প্রাইসে হলে। আবার অনেকেই আছে দেখা যাচ্ছে যে গাড়ি একদমই প্রায় নিউ, হ্যাঁ, বাট বিভিন্ন কারণে সে হয়তো মডেল চেঞ্জ করে বা দেশের বাইরে চলে যাবে, এরকম অনেক সময় হয়ে যায়। এরকম ম্যাচ করলে দেখা গেল যে আমি প্রায় শোরুমের কোয়ালিটি গাড়িটা বাট বেশ রিডিউস প্রাইসে পাচ্ছি। গাড়ি ব্যবসা এখনও আগের মতোই আছে, করোনার আগে যেরকম বিক্রি করছি এখনও ওইভাবে বিক্রি করতে যাচ্ছি, এখনও করতেছি, কোনো সমস্যা হচ্ছে না। সবাই মানে বাজারটা একটু গাড়ির কম, তারপরেও গাড়ির সেলটা ভালো। কারহাটে অনেক ধরনের গাড়ি ওঠে, মানে আমরা এখানে আসলে অনেক গাড়ি দেখতে পারি, এর থেকে আমরা একটা সিলেক্ট করতে পারি যে কোনটা কিনবো আর কি, এর জন্যে কারহাটে আসা। শোরুমেও আমরা দেখি অনেক সময় কেনার জন্যে, তো কারহাটে আসলে ধরেন অনেক গাড়ি দেখা যায়, আমরা অনেক গাড়ি দেখে একটা সিলেক্ট করতে পারি। প্রাইস মোটামুটি রিজনেবল কারহাটে, কারণ এখানে বিভিন্ন ডিলাররা থাকে, তো তাদের ধরেন অনেক সময় তারা কম বেশি করে গাড়ি ছেড়ে দেয়, আর শোরুমের গাড়ি অনেক সময় ধরে রাখে এরা। আর সেটা গাড়ি কেনার জন্যে, হ্যাঁ, প্রাইভেট অথবা এই হাইস, কিন্তু কম দামে তো কোনো গাড়ি নাই, গাড়ির রেট হলো অনেক বেশি। হ্যাঁ, এর থেকে ওই শোরুম থেকে আনলে মনে হয় আরও বেশি ভালো হয়, আমি বাপ বুঝতেছি না ভালো একটা। আমি কারহাটে রেগুলারই আসি, আমার নিজস্ব প্রাইভেট কার আমি ইউজ করি, নিজস্ব প্রাইভেট ইউজ করি আমি, বাট আমি কয়েকদিন পর পর গাড়ি চেঞ্জ করতে পছন্দ করি, যার জন্য প্রায় সময় এখানে আসা হয়। আর আমি বিক্রি করতে পারলে আমি নতুন একটা কেনার চেষ্টা করি, সেকেন্ড হ্যান্ডের মধ্যে নতুন একটা, এটা হচ্ছে গিয়ে আমার হবি আর কি।
প্রাইস আছে ডিপেন্ড করে আছে গাড়ির চার্জের উপরে আপনি 10 হতে পারে 8 হতে পারে 12 হতে পারে রেঞ্জটা এরকম মধ্যে থাকে আর কি সেকেন্ড হ্যান্ডের মধ্যে আমার আর কি আমি এলিয়ান খুঁজছি আপনার 8 বা 7 এর আপনি এলিয়ান খুঁজছি বাট ওইভাবে আমি আসলে আমার পছন্দ মতো পাইনি আজকে বাট আমার গাড়ি আর সেল হয়নি আজকে আমি ওইভাবে আমার পছন্দ মতো প্রাইসটা কাস্টমার কাছে পাইনি যার জন্য আমার গাড়িটা আজকে ছাড়তে পারিনি জানি না আজকে এখনও ছাড়তে পারবো কিনা বাট এটা ছাড়লে হয়তো আমি অন্য একটা গাড়ি চুজ করতাম বাট আমার চুজ হওয়া আজকে হয়নি আমি প্রায় দীর্ঘ 5-7 বছর ধরে আসি গাড়ি তো আমি অনেক আগে থেকে ইউজ করি বাট আমি এই কারাটে আজকে 5-7 বছর ধরে আসা যাওয়া করি এখানে বিভিন্ন ধরনের গাড়ি ওঠে আমি আমার পছন্দ মতো বিভিন্ন গাড়ি আমি দামাদামি করতে পারি পছন্দ করতে পারি দেন কিনতে পারি বিক্রি করতে পারি একটা বিরাট একটা প্ল্যাটফর্ম আর কি শোরুম থেকে তো মাস ডিফারেন্ট থাকবে কারণ আছে যে পার্সোনাল মালিকরা একদম ডিরেক্টলি চলে আসে এখানে সো ওরা ইচ্ছা করলেই ছাড় দিয়ে এখানে সেল করতে পারে যেটা শোরুমওয়ালারা শোরুমে অনেক কস্ট বেশি থাকে দ্যাটস ওয়াই ওনাদের হাতে কিছুটা রেখে কাজ করতে যেটা এই হাতেতে এই প্রবলেমটা থাকে না দ্যাটস ওয়াই আপনার সহজেই সেলটা হয় বিক্রি করা যায় কিনাও যায় পার্সোনালি আমি হচ্ছে কি ক্রেতা ধরতে পারেন বিক্রেতা ধরতে পারেন দুটা মিলে আমি স্বাচ্ছন্দ্য ফিল করি অন্যদিকে যারা অনেক বছর ধরে এই গাড়ি ব্যবসার সাথে জড়িত আছেন তাদের অভিজ্ঞতাও শুনলাম 25 বছর ধরে ব্যবসায় আছি প্রতি সপ্তাহে এখানে আসি কোন সপ্তাহে দুইটা বিক্রি হয় কোন সপ্তাহে একটা বিক্রি হয় হ্যাঁ আল্লাহর রহমত ভালো ব্যবসা শুক্রবার রাজধানী উচ্চ বিদ্যালয়ে কারহাট বসে এখানে ভালো ভালো গাড়ি পাওয়া যায় আর আমরাও এখানে নিয়ে এসি যেখানে অনেক কাস্টমার আসে অনেক কাস্টমার যখন দেখবে এখানে অনেকগুলো গাড়ি দেখার কাস্টমার সুযোগ পায় সেই সুযোগটা বুঝে আমরা এখানে গাড়ি নিয়ে আসি তারাও গাড়ি দেখে দামাদামি করে আমরাও কাস্টমারের সঙ্গে দামাদামি করি এক পর্যায়ে তারা পছন্দের গাড়িটা কিনে আমরাও তাদের কাছে সেল করি একসময় গাড়ি মানেই ছিল উচ্চ বিলাসী চিন্তা কিন্তু সময়ের পরিবর্তনে এখন গাড়ি নিত্য প্রয়োজনীয় বস্তুর মতো হয়েছে